আমাদের এই যে আলুর ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণে নিলাম, এখানে সব সময় 12 মাস একদম একরকম টেস্ট, একরকম ঘ্রাণ এবং একই রকমের দাম। একটু একটু 19-20 হয় সিজনের সময়, একটু হালকা, বেশি না। আহ কি ঘ্রাণ, ধনে পাতার, শুকনো মরিচের, আর এই আলুর ভর্তাটা আমি আগে খেতাম না। ঘুম থেকে উঠে তোমাদের ভাইয়াকে সব কিছু আয়োজন করে দিলাম, ও চলে গেল খাবার টাবার নিয়ে। আর এদিকে দেখো কি একটা অবস্থা, খুবই বাজে একটা অবস্থা। এই যে দেখো আমের কি অবস্থা, সরি এটা কলা, কলাগুলো একদম নষ্ট হয়েছে, আম কাটছিলাম ওইটাও নষ্ট হয়েছে। আর এদিকে এই যে খেজুরগুলো, এত টেস্টি খেজুর তোমার বাড়িতে নিয়ে এসেছিলো, তো আজকে এই খেজুরগুলো একটু ই করবো। মানে এই যেমন কিছু কিছুগুলো হচ্ছে খাওয়া যাবে না, এই যে এটা খাওয়া যাবে না, এগুলো বাজবো। আর এই যে কিউই মেয়ে মেয়ের জন্য নিয়ে আসলাম, খাচ্ছে না। এই যে এখানে একটা কলা পড়ে আছে, আর এই যে এখানে একটা কিউ পড়ে আছে, তো এগুলো মিলাই দিলে সবার আগে যেটা করব কাপড় ধুতে দিয়ে আসি। দেখো কত কাপড় জমে আছে, এই টয়লেট থেকে পানি দিয়ে দিয়ে ধোয়া লাগে, এই জন্য আমার কাপড়টাও ধুতে ইচ্ছা করে না। এখন এই যে দেখো কি অবস্থা, তো আজকে কাপড়গুলো ধুবো। ঘুম থেকে উঠেই চলে এলাম কাপড় ধোয়ার জন্য, কারণ সকাল সকালে কাপড়টা ধোয়া হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করা যায়। আর কাপড় ধোয়াটা সংসারের মধ্যে সবচেয়ে বিরক্তিকর একটা কাজ, এটা তোমাদের সাথে সবসময় শেয়ার করি। সেটা যেখানেই হোক, এখানে হোক, ওয়াশিং মেশিনে হোক, হাতে কাচা তো একদমই কষ্ট। আর সবার জন্য না, আবার যে আমাদের হেনার, আমার মার, ওরা বলা যায় কাপড় সংসারের মধ্যে নাকি কাপড় কাচা ওদের ওরা ফেভারেট কাজ, আর ঘর মোছাটা হচ্ছে ওদের কষ্টের কাজ। আসলে কিন্তু আমার ক্ষেত্রে আবার উল্টো। তো যাই হোক, ওইখানে দেখো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আসলাম, আর এখানে যেটা করব, এই জায়গাটা একদম নোংরা হয়ে আছে অনেকগুলো আবিজাবি দিয়ে, আর এই খেজুরগুলো এত স্বাদের খেজুর, আর কি বলবো তোমাদের। তো এই খেজুরগুলো দেখো আমি সুন্দর করে যে এখান থেকে বেছে নিলাম, ঝুড়ির মধ্যে যেগুলো ছিল এগুলো সবগুলো এখন পেকে গেছে। আর আগে আমি মনে করতাম যে নর্মাল খেজুরগুলো হচ্ছে শুকিয়ে আবার তারপর হচ্ছে চিনি দিয়ে জাল করে হচ্ছে এরকম বানাতো, এটা ছোটোবেলার একটা ই ছিল যে এত মিষ্টি এত সুস্বাদু কীভাবে সম্ভব। আর এখন দেখো দেখি যে না, আসলে আল্লাহ রহমতের, আল্লাহর কুদরতে এগুলো হচ্ছে গাছ থেকেই এরকম পেকে তারপরে চলে এরকম খেজুর হয়। আর এদিকে দেখো যেগুলা ফেলে দিব, কলাটা ফেলে দিতে নিচ্ছিলাম, দেখলাম যে ভিতরটা একদমই ভালো, যদিও কলা একদমই খাই না, পছন্দ করি না, আমি একটা কলাও খাই না এতগুলো কলার মধ্যে, এই যে আজকে একটু খেলাম। আর এই যে 5-6টা একদম নষ্ট হয়ে গেছে, ওগুলো হচ্ছে ফেলে দিলাম। আর এই জায়গাটা পরিষ্কার করে এখন এই যে সুকেশটাও একটু হালকা করে মুছে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে মুছি না, আর ধুলাবি তেমন একটা আসে না, তারপরও মুছে নিলাম। আর চলো পুরোটা রুম একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ও ভালো কথা, আমি কিন্তু এখান দিয়ে এই শুধু ঘর এটা করতে আমার 20 মিনিট সময় লাগছে, কারণ হচ্ছে আমি ভিডিও করছিলাম আর হচ্ছে রান্না করছিলাম, রান্না করে যাচ্ছিলাম, কাপড় ধুইতেছিলাম। আর এদিকে দেখো আমার কাপড় ধুয়ে কিন্তু আসছি অলরেডি, আর এই যে আমার প্যাডের এখান দিয়ে পুরোটা প্যাড ভিজে গেছে, আর তার জন্য এই যে মেক্সিটা হচ্ছে একটু উপরের দিকে উঠাই নিলাম, আর না হয় একদম নিচে যে বেশি জ্বলে যায়। যে কয়েকটা ধুয়ে নিয়ে আসলাম, আর বারান্দা আরও আছে, ওগুলা সবার শেষে এগুলা শেষ করে তারপর হচ্ছে রোদ্রে দিব। আর ওইদিকে আমার রান্না বান্নাটাও হয়ে যাচ্ছে, তো তিনটা কাজ আমি একসাথে করে নিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহর মতে তিনটা কাজ একসাথেই হয়ে যাবে। একটা একটা কাজ করলে আসলে সময় নষ্ট হয়, কিন্তু কাজ দেরি করে হয়। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো কাজ বাদ শেষ, এই যে সব কিছু পরিষ্কার করে নিলাম, আমার কাপড় ধোয়াও শেষ, এর ভিতরে আমি এই কাজ করছিলাম আর দৌড়া দৌড়ে কাপড় ধুছিলাম। আর আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার রান্না বান্না শেষ করে দিয়েছি, কারণ ওইখানে দাঁড়ায় রান্না করতে হবে না, প্রেশার কুকারের মধ্যে ডাল আর ভাত বসাই দিয়ে আসছি, ভাত হয়েছে ডাল হয়েছে, ডালটা ফোড়ন দিয়ে আবার ওই প্রেশার কুকারের মধ্যে হচ্ছে আলু সেদ্ধ দিয়ে আসছি। আর গতকালকের যত ই ছিল, মানে গতকালকের ওটের মাংস আছে, ওই ওটের মাংস অনেকখানি আছে,
তো ভাবলাম যে যেহেতু মাংস আছে তাহলে একটু ডাল রান্না করি। আবার আমি ভাবলাম যে না, ডাল রান্না করলে তো আমি মানে মাংস খেতে ইচ্ছে করছে না, আলু ভর্তাটা করি। মানে এরকম করতে করতে আলু ভর্তাটাও এখনও বানাই নাই, পাকঘরে অনেক কাজ পড়ে আছে। আর এখন যেটা করবো, কাপড়গুলো ধোয়া যেহেতু শেষ আর আমার শরীরটা ভিজে গেছে, যেন বালতি দিয়ে পানি উঠা উঠা কাজ করতে হয়, তো পানিটা ডালার সময় হচ্ছে আমার শরীরে পরে। আর বেশিক্ষণ ভিজা অবস্থা থাকা যাবে না, আমার একটু সমস্যা হচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করছো, আপু ঠান্ডা পানি হাতাইবে না, ঠান্ডা পানি গাটা যাবে না, তারপরে ঠান্ডার কোনো কাজ করা যাবে না এরকম। তো যাই হোক, আমিও সেভাবে চেষ্টা করছি। আর আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো লাগছে, তারপরও গলাটা একটু সমস্যা হচ্ছে। আর থাইরয়েডের সমস্যা যেটা বলছো, অনেকেই কমেন্ট করছো যে আপু থাইরয়েডের ই করেন, পরীক্ষা করেন। এটা কিন্তু মুরব্বী আন্টিদের বাড়িতে থাকলে আমার সম্পূর্ণ পুরা বডি কম ই হয়েছে। 16টা না জানি 17টা আমার টেস্ট করা হয়েছিল পুরা ফুল বডিতে, যা যা সমস্যা। তো সব কিছুতে কিন্তু নেগেটিভ আসছে, পজিটিভ আসে নাই আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটা কী জানি কী জানি হরমোনও টেস্ট করা হয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো। তো চলো, ভয় লাগছে আমার একদম বুকের থেকে ধরে, পেটটা পুরাটা ভিজা। আমি কাপড়গুলো রোদ্রে দিয়ে আগে গোসল করবো, তারপর হচ্ছে পাকঘর পরিষ্কার করবো, কারণ এই ভিজা কাপড় বেশিক্ষণ থাকা যাবে না। তো চলো দেখতে থাকো কী সমস্যা হলো। বুঝলাম না, ভয়েসটা একদম কেমন জানি হয়ে গেছে। আর আমি অনেক চেষ্টা করছি অনেক জোরে জোরে কথা বলতে, বাট ওই কথাগুলো জোরে আসছে না। আর একটু শ্বাসটা বেশি নিলেই হচ্ছে কাশ চলে আসে। তো যাই হোক, দেখি আল্লাহ কী করে। এটা আমার খুব কষ্ট লাগছে যে এই রোগটা কেন হলো, এটা কেন হলো। বাংলাদেশে গিয়ে এত কষ্ট করলাম, তারপরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে আল্লাহ মাফ করছে। তো সৌদি আরবে কিন্তু অনেক টেস্ট করে অনেক ওষুধ খেলাম, বাট কিচ্ছু হলো না। আমার একটু মানে 19-20 সারে নাই এরকম একটা অবস্থা। এই যে ফ্লোরটাও পরিষ্কার করা, এই যে দেখো এগুলো পরিষ্কার করতে হবে না। আর এখন যেটা আমার এই যে এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধটা একটু পরে এসে ভর্তা করব। আর এই যে এখানে ভাত রান্না করে নিলাম, এখানে যে মসুরের ডাল রান্না করে নিলাম, এই যে মসুরের ডালটাও রান্না করা শেষ। এখানে আছে গরুর ওটের মাংস, এগুলো গরম করব। আর এই যে দেখো এখানে কতগুলো কাজ পড়ে আছে, তো কাজগুলো এখন আমি করব না, আমার শরীরটা একদম পুরা ভিজা। আর এই কাজগুলো হচ্ছে একদম বেশি কাজ না, কয়েকটা হাঁড়ি পাতিল। চলো আগে গোসল করে আসি, তারপরে বাকি কাজ করব। এই যেগুলো সব পরিষ্কার করাই। গোসল করে আসলাম, একটু মুখের মধ্যে ক্রিম দিয়ে মাখলাম। আর এই যে দেখো আছে একটা নতুন ড্রেস পরলাম, নতুন জামা, মুরব্বী আন্টির স্মৃতিগুলো। মুরব্বী আন্টির অনেক স্মৃতি আছে, অনেক, যা সারা জীবন আমি চাইলেও মুছতে পারবো না, কখনোই সম্ভব না। তো যাই হোক, এই যে গোসল করতে গিয়ে দেখি দুইটা বেসিন আর হচ্ছে টয়লেটটা ময়লা হয়ে আছে। দুই দিন একটু লুজেছিলাম একটু অসুস্থতার কারণে, এখন গিয়ে দেখি যে সব কিছু এলোমেলো হয়ে আছে। আসলে ঘরের যেই কর্তি, সে যদি ঠিক না থাকে তাহলে সমস্যা ঠিক থাকে না, সেটাই হচ্ছে সত্য কথা। আর এদিকে এখন আর যেগুলো পরিষ্কার করবো না, একবারে খাওয়া দাওয়া তোমাদের ভাইয়া ফোন করলো যে ও কাছাকাছি চলে আসছে, তা আমি তাড়াহুড়ো করে আগে আলু ভর্তাটা করি, তারপরে ওরে নিয়ে সবাই আগে খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে বাকি কাজ করবো। তো চলো দেখতে থাকো, আগে মরিচ বাজি, মরিচ বাজতে হবে আমাকে আগে। আরেকটা জিনিস তোমাদেরকে আজকে বলবো, যারা সৌদি আরবে থাকে তারা এই জিনিসটা জানে, সেটা হচ্ছে এই যে আমি মরিচটা যদি এখন এই যে এরকম করে হালকা করে একটু চাপ দিলে মরিচটা ভেঙে যাবে, এতটা মুচমুচে, মানে মনে হয় যে মরিচটা হচ্ছে ভেজে রাখা যেটা আর কি। তোমাদেরকে একটু দেখায়, এই যে এই মরিচটা আমি অনেকদিন আগে ভেজে রাখছিলাম, তো একটু প্রমাণ দেখায় দেখো, একদম মুচমুচে, এই যে দেখছো। তো এটা ভাঙলে কি বোঝা যায়, তো এখন ভাঙবো না। সৌদি আরবে এত পরিমাণ তাপ থাকে রুমে। আমার ভুয়াতো ভাই যেটা, ওই যে আমার ভাইয়ের সাথে দেখা করি, একটা ভাই এখানে জানো তোমরা সবাই, তো ওই ভাই অনেক আগে আরো 10-12 বছর বা এর আগে বাহিরে আসবে। আর আমাদের এখানে সিস্টেম হচ্ছে যেদিন চলে যায় আত্মীয় স্বজন, অবশ্যই এই আন্তরিকতাটা এখন নাই, আগে ছিল, তো আত্মীয় স্বজন চলে গেলে দেখা করতে যায় ওই দিন বা তার আগের দিন। তা আমরা গেছি, তখন ভাইয়ের জন্য মুড়ির মোয়া করছিল ভাবি, না জানি ফুপু আমার খেলনাই, তো বলতেছে যে দেয়াও কোনো রকমে, আমার ভাই বলতেছে দেয়াও কোনো রকমে। এখন ওরা বলতেছে যে তুই যে এটি নিয়ে রাখবি, কই রাখার একটা ইয়ে লাগবে না, সাথে সাথে তোর নষ্ট হয়ে দিব। বলতেছে এগুলো নিয়ে একটা প্লেটের মধ্যে রুমের ভিতরে রাখিয়ে দিব, এগুলো আর বয়ে বলবো না, এরা 1-2 মাস খাওয়া যাবো, এরকম মচমচেই থাকবো। তখন বলি কি বলে কিভাবে সম্ভব, আমাদের তো এই সকালে রাখলে বিকালে মানে তেনায় যায় এরকম। তো এই আর কি সৌদি আরবের কাহিনী, কোনো কিছুই নষ্ট হয় না। এই মরিচগুলো দিয়ে দিই, এটার বাঁচতে হবে না, এটা একদম মচমচে। এই মরিচগুলোর কথা মনে করে আজকে তোমাদেরকে এই মরিচগুলো রাখছি এখানে, তো রাখার পরে এই ওই কথাটা হঠাৎ করে মনে হলো। তো এই যে মরিচ বাজার শেষ আমার, আর পেঁয়াজ আর ধনে পাতা কেটে নিই, তারপরে হচ্ছে ভর্তাটা বানাবো।
আমাদের এই যে আলুর ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ নিলাম, নিয়ে নিলাম শুকনো মরিচ, পেঁয়াজ, ধনে পাতা, আলু সেদ্ধ, আর এই যে সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলামই, আর এই যে মাংস তো একটু একটু গরম করে নিয়ে আসলাম, আর এই যে এটা একটু ভর্তা করি। ধনে পাতাগুলো এতটা ভালো, এখানকার ধনে পাতাগুলো একদম অনেক সুন্দর গ্রান আসে, বাংলাদেশে কিন্তু আনসিজনের ধনে পাতাগুলো এত সুন্দর গ্রান আসে না, বাট এখানে সিজন কোন কখন কখন আনসিজন বোঝা যায় না একদম। আর মাশাল্লাহ তবরাকাল্লাহ, 12 মাস একরকম, মানে সব কিছুরই ফ্লেভার একদম, টেস্ট স্বাদ, যেমন টমেটো সৌদি আরবেও কিন্তু এরকম সিজন হয়, মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হচ্ছে সিজন আসে সবজির, কিন্তু এখানে সব সময় 12 মাস একদম একরকম টেস্ট, একরকম গ্রান, এবং একই রকমের দাম, একটু একটু 19-20 হয় সিজনের সময়, একটু হালকা বেশি না। তো এই যে আলুগুলো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেল, আহ কি গ্রান, ধনে পাতার শুকনো মরিচের। আর এই আলুর ভর্তাটা আমি আগে খেতাম না, বিয়ের আগে আসলে মেয়েরা অনেক কিছু খেতে চায় না জানো, লাউ খেতাম না, কোনো কিছুই খেতাম না, আলু ভর্তা তো আরও খেতাম না, কিন্তু আমার যখন তামজিদ পেটে আসলো, আমার ছেলেটা পেটে আসলো, তখন হঠাৎ করে আমার এরকম আলু ভর্তার প্রতি কেন হয়েছে সেটাও বলি। একজন আমাদের এলাকার একজনে বানায়া খাইছে বুঝছো, আর বাচ্চা পেটে আসলে কিন্তু এই সমস্যাটা হয়, কারো কোনো জিনিস খাওয়া দেখলে খেতে মন চায়, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদেরও এই সেম। তো উনি আলু ভর্তা দিয়ে ভাত খাইছে, তখন থেকে আমার আলু ভর্তা খাইতে ইচ্ছা করলো, আর যে খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ এখনও ভালো লাগে। সরিষা তেল বিসমিল্লা, ও মেয়ের জন্য আলাদা রাখতে হবে, আমাকে বারবারে বলছে আম্মু তোমার কিন্তু মনে থাকে না আমারটা কিন্তু আলাদা রাখো। সরিষার তেল দেওয়াতে একটা এত সুন্দর গান আসতেছে বলার মতো না, আর তোর সইছে না কখন খাবো। আরো ওই যে দেখো তোমাদের ভাই আইসে শুয়া পড়ছে, এই শুনছো ওঠো খাইয়া ঘুমাও, ওঠো ওঠো। আমি একা একা খেতে বসছি, কারণ হচ্ছে মেয়ে তো আসবে না ক্যামেরার সামনে, তারপরও মেয়ে গেছে ডিম বাজার জন্য, ডিমের অমলেট করবে, বললো জামু আমি ডিম বাজা খেতে ইচ্ছে করছে, তো মেয়েকে বললাম জানলা আমারও তো খেতে ইচ্ছে করছে। আর আজকে কিন্তু দেখো অনেক দিন ধরে আমি সকালবেলা নাস্তাও খাই না, ডিমও খাওয়া পড়ে না, ডিম খাই তো আমার ভালো লাগে না কেন জানি, বুঝলাম না, ডিম খেতে আমার একদমই ভালো লাগে না এখন। আর আলুর ভর্তার কথা কি বলবো, মানে আলুর ভর্তাটা এতটা টেস্ট হয়েছে একদম শীতের দিনের মতো, একদম টাটকা ধনে পাতা শুকনো মরিচ দিয়ে বানালে কিন্তু ভালো লাগে। তো আমি কিন্তু আলুর ভর্তা দিয়ে ডাল দিয়ে খেতে পারি না, আমি আলু ভর্তা আলাদা খাই, ডালটা হচ্ছে আলাদা খাই। তো চলো খাবারটা খেয়ে নেয়, তোমাদের ভাইয়া ঘুমিয়ে আছে উঠলো না, তার জন্য হচ্ছে আমাকে একা একা খেতে হচ্ছে। আমার মেয়ে যে ডিম বাজার নিয়ে আসছে, তারা খেয়ে একটু শেষ তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো অনেক সুন্দর ডিম, আলু ভর্তা, ডিম ভাজা কার কার পছন্দ কমেন্ট করে জানাও, আগে ডিম ভাজাটা খাই। দারুন, আজকে অনেক সুন্দর একটা খাবার খেলাম আলহামদুলিল্লাহ। তুমি উঠো, তোমাদের ভাইয়া দেখো আমাদের ডিম বাজার গ্রান শুনে আর থাকতে পারে নাই, এই যে খেতে চলে আসছে, আর এই যে এখানে মেয়ে খাচ্ছে তাসমিয়া, আর আলু ভর্তা তো লবণ বেশি সে, আর এই যে আমার খাওয়া শেষ পর্যায়ে, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, শুয়ে শুয়ে বোনের সাথে কথা বলছিলাম বাংলাদেশে, আর এদিকে দেখো আমার সোনা পাখিটা কি সুন্দর করে পরিষ্কার করে নিল পুরোটা পাকঘর, এই যে আমি তো অবাক হয়ে গেলাম, ও কিন্তু অ্যাভেলেবেল আসে না, এই যে দেখো কি সুন্দর করে পুরোটা পাকঘর পরিষ্কার করে নিল, কি ওই রকম করেও কাজ করলো মাশাআল্লাহ তবরাকাল্লাহ, এই যে পুরোটা পাকঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিল, দেখো ভয় পাচ্ছি তুমি আসছো, তো এই যে দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিল মাশাআল্লাহ তবরাকাল্লাহ। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করো, আমার বাচ্চাটা যেন এরকম বেশি বেশি করে আমাকে কাজ করে খাওয়াইতে পারে, রান্না করে খাওয়াইতে পারে, ঠিক আছে, তোমরা কিন্তু দোয়া করবা আমার জন্য, আমার মেয়েটার জন্য,
এগুলা কি নিয়ে আসছে? মূলা মূলা নিয়ে আসছে। বিকেলে কিছু খাইবো বাবা? নুডু সন্না কোনো সমুচা ও মাংস ভিজাইছ? আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ, এই যে সামুচা খাইব তার জন্য যে মাংস কিমা ভিজাইলো। আরেকজন কেমনে ঘুমাইতেছে। আমি মাত্র এই যে দেখো হাতটাত গুছাইলাম, যে একটু লম্বা হাতা নিয়ে কাজ করা যায় না। এখন দেখি যে পাক ঘরে কুটু 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 শব্দ শোনা যাচ্ছে। আমি মেজবাপার সাথে কথা বলছিলাম, আমার মেজবাপু দুবাই থাকে, তোমরা জানো আপু ফ্যামিলি না থাকে। তো এরকম আমি ই করছিলাম, আপুর সাথে কথা বলছিলাম, আর মানে কাজ রাখা আমার একটু ভালো লাগে না। আর আপুরে অনেকক্ষণ আগে হাই পাঠাইছিলাম যে ফিরি হইলে আমার কল দেওয়ার জন্য। এখন আপু কী করছে, আমরা খাওয়া দাওয়া শেষ, আমি হাঁড়ি পাতিল মাজবো, তখন হচ্ছে ফোন করলো। আর কথা বলছিলাম, আর অশান্তি লাগছিল। আচ্ছা দেখো, আমার বয়সটা কিন্তু আবার নষ্ট হয়ে গেল, একদম বিশ্রী একটা বয়স চলে আসলো। এটা আমার খুব খারাপ লাগে, আর অনেক অনেক দেরি করে এটা যায়। এই যে যেই বয়সটা এখন শুনতে পাচ্ছ, এরকম জানি একটা কেমন জানি মোটা মোটা, এটা কিন্তু সহজে যায় না, অনেক দেরি করে যায়। আর একজন নাক ডেকে ঘুমাইতেছে। সেই গম, আমরা এখন বানাবো সাম্বুচা। সাম্বুচাটা বানানোর জন্য একটু মাংস নিলাম, গরুর মাংস। আমরা ভাবছিলাম এটা মুরগির মাংস, বাট এটা মুরগির মাংস না, গরুর মাংস কিমা করা। আর এই যে বাঁধাকপি, গাজর, ধনে পাতা, ক্যাপসিকাম, আর হচ্ছে কাঁচা কি পেঁয়াজ কেটে নিলাম। এই যে এদিকে আমি কড়াইটা অলরেডি বসাই দিছি রান্না করার জন্য। সৌদিয়ানরা যেভাবে সম্বুচা খায় আমি ওইভাবে রান্না করলাম না, কারণ আমি হঠাৎ করে আমি খেতে পাই নাই। আমি এই যে লাস্টের বছরটা খেয়ে আসছি সম্বুচা, গত 4 বছর কিন্তু আমি খেতে পারি নাই। তো তার জন্য ভাবলাম যে আমার হাজব্যান্ডও কোনো দিন খায় নাই, কারণ ওইখানে ওনারা যেই পাতাগুলো দেয় ওই পাতাগুলো আমাদের বাংলাদেশে কখনো খায় না। তো এদিকে দেখো একটু অন্যরকম করে করছি। সৌদিয়ানরা হচ্ছে আগে মাংস দেয়, মাংসের মধ্যে তেল টেল কিচ্ছু দেয় না, পেঁয়াজ টেয়াজ। মাংসটা হওয়ার একটু আগে দিয়া পেঁয়াজ আর এই যে উপকরণগুলো দেখছো এগুলো দেয়। আমি কিন্তু সেটা করলাম না, আমি এই যে প্রথমে পেঁয়াজ তেল দিলাম, তার মধ্যে একটু ইটা দিলাম, কি যেন বলে গাজরটা দিলাম, আর দেখলাম কীভাবে রান্না করলাম একে একে সবগুলো উপকরণ দিয়ে। তারপর হচ্ছে রান্না করছে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর এই যে আমারটা কিন্তু রেডি হয়ে গেল। আমার সমুচা বানানোর জন্য, সমুচা না সাম্বুচা, কি বাংলাদেশে কী বলে, সমুচা না, এই যে সমুচা বানানোর জন্য আমার এই যে এই পুরটা আমার একদম পুরো রেডি করে ফেললাম। দেখো মাংসের কিমার, আর এই যে এখানে এটা দিয়ে বানাবো এখন। এটা হচ্ছে অরাগ বলে, সাম্বুচা অরাগ। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। দেখো 100-200 করে এইরকম সাম্বুচা বানাইতাম প্রতিদিন মুরব্বেন্টির বাড়িতে থাকতে। তো লাস্টের যেই বছর আইসা পড়লাম, এই যে এই রমজান মাসে কিন্তু আমি বানাই নাই, আমি বলছি যে আমি বানাইতে পারবো না, তখন আর ওনারা কিছু বলে নাই। ওনারা হচ্ছে বাহির থেকে বানায় নিয়ে আসছে, ফিলিপাইনি মেয়েরা এরকম বানায় দেয় সাম্বুচা, টাকা দিয়ে আর কি। 100-টা সাম্বুচা বানালে কয় টাকা জানি দেয়, যাই হোক আমার মনে নাই। তো দেখো আর কিছু শিখছি না শিখছি, কিন্তু সাম্বুচা বানানোটা কিন্তু শিখে আসছি। পুরটা যদিও একটু অন্যরকম করে বানালাম, সেটা আমাদের দেশের মতো করে আদা রসুন দিয়ে ফ্রাই করে সুন্দর করে বানালাম, আর ওনারা শুধু সিদ্ধ করে সব কিছু, কিছুই দেয় না। আর ওই মুরব্বেটি দেবাড়িতে তোমাদের সাথে শেয়ার করতাম যে ওনারা কিন্তু সব কিছু সেদ্ধ খায়, ফ্রাই করে কিছু খায় না। তো দেখো এই যে কী সুন্দর করে সাম্বুচা বানিয়ে নিচ্ছি। আমার সাম্বুচাগুলো দেখো একদম বানানো কমপ্লিট, আর একদম সুন্দর করে বানিয়ে নিলাম, মানে আমি যেরকম পারি আর কি ওইরকম করে বানালাম। এই যে আর এইখানে পলিথিনে রাখলাম কারণ শুকায় যায়। বিসমিল্লাহ, সস না একটা কোনো কিছুর মধ্যে তুমিও নিস না, তুমি বানাইছিল কি যা বানাইছো আল্লাহ জানে, নাকি একটা বানাই ভাপায় ফালাই দাও, ফালাই দিয়ে একটু বানাও তুমি, তোমার গুলো তো অনেক সুন্দর আছে। আমি বানাই নাও গুলমরিচ,
তুমি কি এখান থেকে গুড়া দিছিলা রেডিমেড না সরষে দিছিলা কোন ডিশওয়াশার দিয়ে তো বার করো তো অনেকদিন পরে সাম্বুচা খাচ্ছি সাম্বুচা না সমুচা বাংলাদেশিটা বলি বাংলাদেশের ভাষা আমি শুধু এই দেশেরটা বলি আসলে অনেকদিন এই ভাষাটাই ব্যবহার করতে করতে আমার এখন আর ইয়ে হয় না তো দেখো আসলে ভাজতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেক দ্রুতই বানিয়ে ফেললাম অনেকগুলো সাম্বুচা বানাইছি অনেক আমার মেয়ে যে একটু মেয়োনিজ বানা নিয়ে আসলে একটু সস নিল আর এই যে আমাদের এইগুলো বানানো শেষ আর এই যে তোমাদের ভাইয়ের জন্য একটু শ্যামা নিলাম ও মিষ্টি খাবার খেতে পছন্দ করে তার জন্য আর অনেক টেস্ট হয়েছে আমরা কিন্তু অলরেডি অনেকগুলো খেয়ে ফেলছি আর এই যে মেয়োনিজটা নিয়ে আসলো আমার মেয়ের এখানে অনেকগুলো বানাইছে এই যে এগুলো রেখে দেবো না না নো নো আর আমি সস পছন্দ করি না আমার মেয়োনিজ পছন্দ মেয়ে অনেকগুলো ফল কেটে দিছে ফলগুলো খাও নাই সবগুলো ফল খাইছে খাইয়া এখন আবার বাদাম খাইতেছে বাদাম খাই এখন শ্যামাই খেয়ে বসে হেই তোমার কি খেতে লাগছে কা বিসমিল্লা আসো তাড়াতাড়ি আসো কিন্তু দারুণ হয়েছে মেয়োনিজ দিয়ে খাওয়া গরম সামোসাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে আর মেয়ে চাইছিল মেয়ে বানানোর জন্য কিন্তু আমি ভাবলাম যে না প্রথম অবস্থায় দেওয়া যাবে না ও দেখুক শিখুক তো আমার ক্যামেরার পিছনে বসে বসে ও দেখছে আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার মেয়েকে একটা চ্যানেল খুলে দিব কুকিং চ্যানেল সেটাতে শুধু ও রান্না করবে কোনো ভয়েস টয়েস কিছু দিবে না সুন্দর সুন্দর রান্নার আইটেম করবে এরকম চিন্তাভাবনা আছে তো যাই হোক তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমরা অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর তোমাদের ভাইও কিন্তু পরে উঠে সাম্বুচা খাইলো আর অনেক দুষ্টামি করলাম আর তামজিদ আজকে আসলো না অনেক বিজি ওর জন্য সবাই দোয়া করো আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ